দর্শক, আমরা এখন অবস্থান করছি দক্ষিণ চাপড়ার সড়কের মধ্যখানে। আপনারা দেখছেন আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গ্রাম ডাক্তার আশুতোষ নিহত হয়েছেন। দর্শক, আমরা জানতে পেরেছি বোদাটার দিক থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে আশাশুনিতে আসতেছিলেন। আনুমানিক বিকাল 4:30 সড়কের চিলিডিগা মোড় পার হয়ে দক্ষিণ চাপড়া গ্রামের ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়াখুঁটির সাথে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা লেগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশাশুনি থানা পুলিশ ও আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে এসেছেন। দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অবশ্যই আমরা ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করে চলব এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ করে চলব। বড় বাসটা ছিল না, সেটা তো আমরা তো দেখিনি।